Fatbook. Facebook. Fatbook. Not Fatbook, Facebook. Where? Show me. আকাশটা দেখুন কত সুন্দর, নানান রঙে রাঙিয়ে দিয়েছেন আল্লাহ, অনেক সুন্দর লাগছে। সূর্য অস্ত যাওয়ার সময় আর সূর্য উদয় হওয়ার সময় এত সুন্দর হয় আকাশের রঙটা, খুবই ভালো লাগছিল। আর আজ আমি শেয়ার করব সকাল, সরি সন্ধ্যা 7টা, মানে 7টা না, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমি কী কী করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এর আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমি কী কী করি, তো আজ আমার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যেটা যা যা করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখন সন্ধ্যা হয়ে আসছিল আমাদের এখানে, এখন সন্ধ্যা হয়ে যায় 4টা দিকেই আর কি, বিকেল 4টাতেই সন্ধ্যা হয়ে যায়, তো মাগরিব হয়ে যাচ্ছে, আকাশটা এরকম সুন্দর তাই শেয়ার করলাম। তো মাগরিবের নামাজের পর দেখুন নিচে চলে এসেছি, আর যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো সকাল বিকাল চা না খেলে এখন হয়ই না, গরমে এত বেশি চা পান করি না, কিন্তু শীতের দিনে কেন যেন ঘন ঘন চা খেতে ইচ্ছে করে, তো আমি আর ইচ্ছে করে কিন্তু এত অলসতা যে জাল দিয়ে নর্মালি চা পান করি, কিন্তু জাল দিয়ে খেতে ইচ্ছে করছে না, এখন আমি কাপের মধ্যেই তৈরি করব চাটা। তো কাপে তৈরি করতে গেলে তো বুঝতে পারছেন কি বলে, খুব একটা স্বাদ হয় না, তারপরও গরম 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 তো থাকে এরকম জন্য একটু গরম এক কাপ চা হলেই হলো, জাল দিতে গেলে অনেক সময় লাগে এই জন্য। আমি এখন চাটা তৈরি করে নেব, আর চা আমি বেশি চিনি এবং গুঁড়ো দুধটা ইউজ করি যখন কাপে করি আর কি, মনে হয় যে একটু ঘন হয়েছে, তো আমি নিডো ইউজ করছি। আর সারাদিন সারা মানে সন্ধ্যার সময় সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কাজ থাকে, তবে খুব হালকা লাইট কাজগুলো থাকে, দিনের বেলায় বেশি কাজগুলো করা হয় আর কি। তো মাগরিবের পর অনেক কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপর আবার নিচে এসেছি। মাঝে মধ্যে চাটা খেতে খেতেই দেখেন দেখা যায় যে প্রায় 7টা 7:30 বেজে গেছে, তো এখন 7টা 7:30 সময় যেহেতু 4টায় মানে সন্ধ্যা হয়ে যায়, তো 7টা 7:30 দিকেই মনে হয় যে মনে হয় মধ্যরাত হয়ে গেছে, মানে রাত 10টা 11টা এরকম মনে হয় মাঝে মধ্যে। তো যাই হোক, শীতের দিন আসলে এই দেশে এই অবস্থা, আবার গরমের সময় দেখা যায় যে রাত মানে রাত হচ্ছে গিয়ে সন্ধ্যা হতে হতেই 9:30 বাজে, অন্ধকার মিলাতে মিলাতেই, মানে দিনের আলোটা মিলাতে মিলাতে অন্ধকার হতে হতে দেখা যায় যে 9টা 9:30 বেড়ে গেছে। তো আমি শুধু চা খেতে পারি না, আপনারা আগে বলেছি আর একটা ভিডিওতে বলেছিলাম আপনার সাথে, তো এখন আমি কাপকেক খাচ্ছি, বিস্কিট আছে, তো আমি কাপকেক গতকালই শপিং গিয়েছিলাম, বিস্কিট এগুলো নিয়ে এসেছি, এখন চা টা পান করবো, তারপর আর যা যা করি আপনারা সাথে থাকুন, ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন। স্পেল ইট, স্পেল ইট এগেইন, ফেসবুক এগেইন, স্পেল ইট, ফেসবুক, নো বাবা, ডোন্ট বি সিলি, এটা দিয়ে বুঝলে এটা নাই না, ফ্যাক্ট বুক আচ্ছা, ওয়া Snav, snavage, sat nav, snav, snavage, shark, kings, wit, need, world. Book, car, four, four, oil, internet. Good. Well done. Well done. Yeah. Okay. Have light to the went out. Went now. When? When out. What? Find Superman. Well done. তো চা খেয়ে আমি ইয়াপিকে একটু পড়াশোনা করাছিলাম, পড়াশোনা বলতে তেমন কিছু না, ওকে খুব জোর জবরদস্তি করে আর কি পড়া বসাতে হয়, তো রিডিং বুকই দেয় প্রতিদিন 20 মিনিট রিড করার জন্য, তো সেটাই করাচ্ছিলাম।
ওর সাথে বসে। আর এখানে মারিয়াম ওর রুমে হোমওয়ার্কগুলো করছিল, ওর হোমওয়ার্ক একা একাই করে আসলে, হেল্প সে আদিল মাঝে মধ্যে ওকে হেল্প করে, আর বাকিটা ও নিজে নিজেই করে আর কি। তো এইভাবেই আর আমি এই আর কি, তো আস্তে আস্তে দেখা যায় যে এইসব করছি, তারপর সবার ভিডিও দেখছি, এগুলো করতে করতে মাগরিব সরি এশার নামাজের সময় হয়ে যায়, তারপর বাচ্চাদের খাওয়া, এগুলো আর কি। তো এখন ওদের জন্য ডিনার তৈরি করতে চলে এসেছি, আর ডিনারে মাঝে মধ্যে যখন ইচ্ছে করে না তখন ভাতই দিয়ে দেই, আর যখন মানে অন্য কিছু থাকে ঘরে তো রাতের বেলা অন্য কিছু দেওয়ার চেষ্টা করি আর কি, যেহেতু স্কুল থেকে এসে ওরা ভাত খায় এই জন্য রাতে অন্য কিছু দেওয়ার ট্রাই করি। এখন এই যে চিকেন নাগেটসগুলো ছিল এটা দিয়ে স্যান্ডউইচের মতো তৈরি করে দেব। তো এই আর কি, ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আর পুরো ভিডিওটা দেখবেন, মাঝে মধ্যে কোথায় আর ভিডিও জানি না কেন মিল হয় না। তো এখন সব কিছু করে তারপর কিচেন টাইডি করে উপরে চলে যাব, এখন অনেক বাকি, তো ওদেরকে খাওয়া দাওয়া করানো, এই টুকিটাকি কাজগুলো করতে করতে কিন্তু অনেক সময় দেখা যায় যে চলে যাচ্ছে, উপরে আসতে আসতে মাঝে মধ্যে ইয়াফিকে নিয়ে অনেক ঝামেলা। ও তো আমি যদি উপরে না আসি ও একা একা বিছানা মানে ঘুমাবে না, তো দেখা যায় যে উপরে রাত হয়ে যাচ্ছে, ওকে ঘুম পাড়ানোর জন্য বসতে হয়, যদিও 6 হয়ে গেছে, তারপরও জানি না, বাচ্চাদের তো বুঝতেই পারছেন মানে কন্ট্রোলের, যদি সবসময় ওদেরকে কিছু না বলে দেন তাহলে ওরা ওদের ইচ্ছা মতো কাজকর্ম করে। তো আমি কিন্তু রাতে ভাত খাচ্ছি, তো আমার প্লেটটা দেখাচ্ছি, আর ভাতের সাথে আমি আচার খাবো, এই রুচি আচারটা নিয়েছি, আমের আচার। তো আমি মাছ দিয়ে বেগুন আর আলু দিয়ে মাছ রান্না করেছিলাম, আর আপনাদের সাথে আমি খেয়ে নেই, তারপর এই আচারগুলো শেয়ার করব কিছু আচার, কারণ খুবই আমার কাছে এই রুচি আচারটা কিন্তু খুবই টেস্টি মনে হয়েছে, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, যারা খেয়েছেন তারা যা বুঝতে পারছেন, আর যারা এখনও খাননি তারা হয়তো ট্রাই করতে পারেন, আমার কাছে তো খুবই সুস্বাদু লেগেছে এই আচারটা, ওদের খাওয়া শেষও হয়ে গেছে। তো এই যে আমার আচারের বয়ামগুলো দেখাচ্ছি, কিনে নিয়ে এসেছিলাম রুচির এই আচারটা, এটা হচ্ছে ম্যাঙ্গো পিকল, এটা এনেছি এবং এটা অর্ধেক শেষও হয়ে গেছে কিছুদিনের মধ্যে, আর রেসিপিটা দেখেন কার, মজা করলাম। তো যাই হোক, এখানে নিজের নামও দেখতে পেয়ে গেলাম আর কি, এই জন্য বললাম। তো অর্ধেক খাওয়া হয়েছে, খুবই টেস্টি আমার কাছে মনে হয়েছে, আর ওপরটা হচ্ছে সাতকড়া, সাতকড়ার আবার দেখা যায় যে দুটা দুই বুয়ামে এক বুয়ামে তেলটা একটু কম থাকে, একটা বেশি থাকে, আপনারা যারা খাননি ট্রাই করে দেখবেন, খুবই সুস্বাদু। সাতকড়াটা নিয়ে আনা হয়েছে, এখন অল্প একটু খেয়েছি আর কি, তো আমার কাছে টেস্টি লেগেছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই যে ম্যাঙ্গো পিকলটা, এটা আমার একদমই পছন্দ হয়নি, অনেক আগে আনা হয়েছিল, অর্ধেকটা খাওয়া হয়েছে, আমগুলো কেমন যেন শক্ত শক্ত মনে হয় ভিতরে। তো এটার পর আর এটা হচ্ছে মিস্টার নাগা, আপনারা সবাই জানেন নাগা পিকল তো সবার কাছেই প্রিয়। তো কেন যেন রুচি হয় না ভাত খাওয়ার জন্য, এই সব পিকল টিকল হলে খুবই টেস্টি লাগে খেতে, মাছ বা মাংস যে কোনো কিছুর সাথে সবার ঘরেই থাকে। তারপর ভাবলাম আমার কাছে অনেক সুস্বাদু এই রুচি আচারগুলো লেগেছে, সেই জন্য আপনার সাথে শেয়ার করলাম, বাকি ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর কি আছে জানি না, এই আর কি কিচেন পরিষ্কার করব, তারপর রাতের মানে আর তেমন কোনো কাজ নেই, খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় 9টা বেজে গেছে, 9টা সাড়ে 9টা বেজে গেছে কিচেন টাইডি করতে করতে, তারপর উপরে চলে গেলাম, 10টা সাড়ে 10টার দিকে বিছানায় বেডে চলে আসার চেষ্টা করি আর কি, সব পরিষ্কার করে উপরে চলে যাব। আর টুকিটাকি কাজগুলো করতেই অনেক সময় লেগে যায়, দেখা যায় যে খুব দ্রুত করার পরও অনেক সময় লেগে যাচ্ছে। তো ইফাকে বলি, ইয়াফি ঘুমিয়ে পড়েছে, আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দিতে ভুলবেন না, লাইকগুলো খুব কম পাওয়া যায়, আমার ভিউই হয় না আসলে, লাইক কি পাবো, ভিউ যতটাই হোক ভিউ, একটু লাইক যদি ততটা হতো ভালো লাগতো, কিন্তু সেরকম হয় না।
আপনাদের কাছে অনুরোধ, লাইক দেবেন, ভালো লাগলে শেয়ার করবেন ফ্রেন্ড ফ্যামিলির সাথে, আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো না লাগলেও জানাবেন প্লিজ। আকাশে চাঁদ উঠেছে দেখতে পাচ্ছেন, প্রতিদিনই দেখি, যখন পূর্ণিমা হয় তখন প্রতিদিনই আমি এভাবে জানালা দিয়ে চাঁদটা দেখবার চেষ্টা করি, খুব সুন্দর লাগে পূর্ণিমার রাতগুলোতে চাঁদটা, এই যে এখানে চাঁদ ক্লাউডের ভিতরে ঢুকছে এবং বের হচ্ছে। তো আজকের মতো ভিডিওটা শেষ করলাম।